একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? ফরজ মানে বাধ্যতামূলক, ওয়াজিব মানে বাধ্যতামূলক। সুতরাং দুইটা যদি বাধ্যতামূলক হয় তাহলে দুইটার ভিন্ন প্রয়োগ কেন হয় জায়গায় জায়গায়? আমরা বলবো যে ফরজ ওয়াজিব মৌলিক ভাবে বাধ্যবাধকতার দিক দিয়ে একই, শুধু দুই জায়গা ছাড়া। এটা সবাই মনে রাখলে ব্যাপারগুলো সহজ হয়ে যায়। এক নম্বর যে সালাত, আরেকটা নম্বর হচ্ছে হজ। এই দুইটা স্থান ছাড়া সর্ব জায়গায় আপনি ফরজের জায়গায় যদি ওয়াজিব প্রয়োগ করেন কোনো রকম ব্যত্যয় ঘটবে না, কোনো সমস্যা হবে না। যেমন আপনি বলতে পারেন যে জ্ঞান অর্জন করা ফরজ না ওয়াজিব, আপনি ওয়াজিব বললেও চলবে ফরজ বললেও চলবে। পর্দা করা ফরজ নাকি ওয়াজিব, আপনি যদি ওয়াজিবে বলেন কোনো সমস্যা নেই। তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা, ফরজ না ওয়াজিব সবই যেটাই বলেন কোনো সমস্যা নেই, মানে যেই কোনো ফরজকে ওয়াজিব বলে দিলে কোনো সমস্যা নেই, শুধু সালাত এবং হজ ছাড়া। সালাত এবং হজের মধ্যে শুধু ভিন্নতা রয়েছে, কিছু ফরজ আছে যেগুলোকে রোকন হিসেবে আখ্যায়িত করা হয়, কিছু ফরজ আছে হজের মধ্যে যেগুলো রোকন হিসেবে আখ্যায়িত করা হয়। আর সুতরাং এই দুইটা জায়গা ছাড়া সব জায়গায় আপনার ব্যবধান নেই। আর এই দুইটার মধ্যে ব্যবধান এইভাবে যে এই দুই জায়গায় যদি ফরজ ছুটে যায় তাহলে এটার ক্ষতিপূরণ অন্যভাবে করা যাবে না, ওই কাজটা হুবহু করতে হবে, এটার কোনো ক্ষতিপূরণ নেই। সালাতের মধ্যে ক্যাম করা ফরজ, কেউ যদি এই ফরজটা তার হাত ছাড়া হয়ে যায় অবশ্যই তাকে সেই কাজটা আবার করতে হবে এবং পাশাপাশি তাকে সজদা দিতে হবে। আর ওয়াজিব ছুটলে আপনার সে সজদার মাধ্যমে সেটা ক্ষতিপূরণ করা সম্ভব, তাইলে ব্যবধান এসে গেল ফরজ ওয়াজিবের মধ্যে সালাতের মধ্যে। এরকম ভাবে হজের ক্ষেত্রেও যদি রুকন ছুটে যায় সেটা অবশ্যই করতে হবে, হ্যাঁ, কিন্তু ওয়াজিব ছুটে গেলে এটার ক্ষতিপূরণের ব্যবস্থা আছে দমের মাধ্যমে, যেটাকে দম বলে। হ্যাঁ, আপনার একটা ছাগল কোরবানির মাধ্যমে বা একটা উটের এক সপ্ত মাংস কোরবানির মাধ্যমে আপনার ক্ষতিপূরণের ব্যবস্থা আছে যদি ওয়াজিব ছুটে যায়, কিন্তু ফরজ ছুটে গেলে সেটা করতেই হবে। তো এটা হচ্ছে হজ এবং আপনার সালাতের মধ্যে ব্যবধান। এছাড়া সর্ব জায়গায় যেটাকে আপনি ফরজ বললেন সেটাকে ওয়াজিব বললে কোনো সমস্যা নেই, ওয়াজিবটাকে ফরজ বললেও কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছি।